উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি সুমাইয়া, আমি এমবিএ কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ইডেন মহিলা কলেজ থেকে। বর্তমানে আমি আরএসএফ গ্রুপ অফ কোম্পানিতে অ্যাগ্রোফুড অ্যান্ড সুইটসের প্রোডাকশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে নিয়োজিত আছি। আমি এই কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি যখন হচ্ছে বিবিএ কমপ্লিট করি মার্কেটিং সাবজেক্টের উপরে, তখন আমি দেখতে পেলাম আমাদের বর্তমানে বাংলাদেশের জব মার্কেটে জেনারেল লাইন নিয়ে শুধু পড়াশোনা করে একটা চাকরি পাওয়া খুব কষ্টকর। তখন আমি ঢাকা মহিলা সংস্থার একটি কোর্স আর কি জানতে পারি যে ফুড প্রসেসিংয়ের একটি 4 মাস মেয়াদী একটি কোর্স হচ্ছে। তো যখন আমি 4 মাস মেয়াদী কোর্সটা সম্পূর্ণ করতে গেলাম, ওখানে কোর্স করতে করতে আমার ফুডের প্রতি একটা ভালো লাগা কাজ করে। তখন আমি চিন্তা করলাম যে এটার সাথে সাথে যদি আমি ফুডের উপর আরও কিছু কোর্স করতে পারি, সেটা মনে হয় আমার জন্য বেটার হয়। তখন আমাদের মহিলা সংস্থার যে ম্যাডাম ছিলেন তাসলিমা আপা, উনি আমাকে পলিটেকনিক্যালের ফুড বেকিংয়ের লেভেল 1-2 একটা কোর্স সম্পর্কে জানান এবং হচ্ছে বললেন যে তুমি যদি চাও তাহলে হচ্ছে এটা কোর্সটা করতে পারলে তোমার জন্য আরও বেশি বেটার হয়। তখন আমি পলিটেকনিক্যালে ওই কোর্সটাতে ভর্তি হই। তো যখন আমি কোর্সটাতে ভর্তি হই, তখন আসলে আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে অনেক কথা আমি সম্মুখীন হই। অনেকে বলে কী ব্যাপার তোমার, কি বিয়ে শাদী হচ্ছে নাকি, যে তুমি বিয়ে শাদী হবে রান্নাবান্না শিখতে যাচ্ছ। আবার অনেকে বলেছে যে বিবিএ কমপ্লিট করেছো, এখন হচ্ছে তুমি রান্নাবান্না শিখতে যাচ্ছ, বাবুর্চি হবে নাকি। তো আমি একটা জিনিসই ঠিক করেছিলাম যে আমি এই কোর্সটা সম্পূর্ণ করব এবং সবার সামনে আমি প্রমাণ করব যে না, এই কোর্স থেকেও টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে আমি পড়ালেখা করেও ভালো কিছু করতে পারছি। তো আমি যখন হচ্ছে এই কোর্সটা সম্পূর্ণ করলাম, আমাদের হচ্ছে পলিটেকনিক থেকে আমাদের স্যাররা আমাদেরকে অ্যাসেসমেন্টের জন্য ফুড ফ্যাক্টরিতে যখন হচ্ছে আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমি আরও মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পলিটেকনিকের সেই স্যারদেরকে, যারা আমাদের এত বড় ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা সুযোগ মানে শেখার সুযোগ করে দিয়েছেন। আমি টেকনিক্যালের একটা সাইড থেকে পড়াশোনা করে এবং হচ্ছে জেনারেল সাইড থেকে পড়াশোনা করে আমি দুটার মধ্যে পার্থক্য দেখলাম যে আসলে জেনারেল লাইন নিয়ে শুধু পড়াশোনা করে আমরা জব করতে গেলে ওইটা বাস্তবে প্রতিফলন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ দেখা গিয়েছে যে আমরা বইয়ের ভাষায় যে পড়াশোনাগুলো করছি তার অনেক কিছু হয়তো বা বাস্তবে আমরা ফলাতে পারছি না। সেক্ষেত্রে আমরা যদি টেকনিক্যাল সাইড থেকে আমরা কিছু পড়াশোনা করে আমরা যদি সেটা জবের ক্ষেত্রে বা হচ্ছে ওই টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে আমরা উদ্যোক্তা হতে চাই, সেক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসে। তো আমি অ্যাসেসমেন্ট শেষ করার পরে আমরা যখন হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করি, তো জব ক্ষেত্রে দেখা গিয়েছে যে অ্যাপ্লাই করলে অনেকেই আমাদের প্রশ্ন করে কি ব্যাপার তুমি তো বিবিএ কমপ্লিট করেছ, তাও হচ্ছে মার্কেটিং সাইড থেকে এসে তুমি আবার ফুড সাইডে আসতে যাচ্ছ, তোমাকে মনে হয় জব দিলে তুমি করবা না, 2 দিন জব করে হয়তো চলে যাবা, কারণ হচ্ছে এই কোর্সের জন্য তো আসলে সর্বোচ্চ হচ্ছে এসএসসি পাস প্রয়োজন, তুমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো আমি যতই বলতাম যে না, আসলে আমি এখান থেকেই ভালো কিছু করতে চাচ্ছি, আমি আসলে ওই জেনারেল লাইনেই আমি থাকতে চাচ্ছি না, আমি এই সাইডে টেকনিক্যাল সাইডটা হোক ছোট বা ছোট থেকেই আমি বড় কিছু হতে চাচ্ছি। তো আমার একটু কষ্ট পেয়েছি যে আসলে আমি টেকনিক্যাল সাইড থেকে পড়েও আমি আসলে কোনো জব পাচ্ছিলাম না, কিন্তু ধৈর্য ধরেছি যে না, আমার একটা বিশ্বাস ছিল একটা পর্যায়ে গিয়ে আমি ভালো একটা জায়গায় যেতে পারবো। তো বর্তমানে আমি এখন আরএসএফ গ্রুপে যে যোগদান করেছি, এটা হচ্ছে 1 বছর যাবত ওনাদের এই কোম্পানিটা মানে নতুন অ্যাগ্রোসাইটটা আর কি স্টার্ট করেছেন। তো আমাদের নতুন মানে নতুন হিসেবে এমডি স্যার আমাদেরকে কাজ করার একটি সুযোগ করে দিয়েছেন। তো এখানে আসার পরেও আমাকে দেখা গিয়েছে অনেকেই তেমন একটা মানে দাম দিতে চেত না, কি ব্যাপার সে মাত্র 9 মাস মেয়াদী একটি কোর্স করে এসে আর আমরা হচ্ছে তাকে কাজ করতে দিব। দেখা গেছে আমি কোনো কিছু বলে হয়তো বা এতটা ভেদ পেতাম না তাদের কাছে। তো একটা পর্যায়ে আমি যখন কাজ করতে করতে ওনাদের কিছু জিনিস কারিগরদের যেমন হচ্ছে হাইজিন মেনটেন করা, যেটা আমরা শিখেছি পলিটেকনিক থেকে আমাদের কোর্সের মাধ্যমে যে হাইজিন মেনটেন করা, সেফটি কীভাবে আমরা মেনটেন করব, কীভাবে হচ্ছে আমরা একটি প্রোডাক্টের কোয়ালিটিটাকে মেনটেন করতে পারবো, এই জিনিসগুলো যখন আমি আস্তে আস্তে আমার মানে অফিসের কোম্পানির ইয়াদের কারিগরদের কাছে তুলে ধরলাম, একটা পর্যায়ে এখন আমি সিনিয়রদের কাছে অনেক মানে সম্মান পাই। আমাকে হচ্ছে কোনো একটা সাজেশনের জন্য আমি জুনিয়র হলেও আমাকে সবাই প্রশ্ন করে, আচ্ছা সময় বলো তো এই কাজটা করতে গেলে আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্টটা একটু টেস্ট করে দেখো তো। এখন দেখা গেছে মাঝে মধ্যে আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে যেতে হচ্ছে,
কিউসির কাজটাও আমি করছি, আবার হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করে শোরুমে আমাদের হচ্ছে আর কি কি মেনটেন করলে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে আরো ভালো করতে পারছি, কিভাবে হচ্ছে ক্লায়েন্টদের কাছে আমরা তুলতে পারতেছি, তো এই ব্যাপারগুলো আমি মানে এখন আমার কোম্পানিতে সাহায্য করার ফলে আমাদের সার্জে উনি হচ্ছে আগ্রহ প্রকাশ করেছে যে আমাদের যে কারিগররা আছে তাদেরকেও আমি হচ্ছে এই টেকনিক্যাল যে শিক্ষাটা আছে সার্টিফিকেটটা আছে এটার জন্য আমি তাদেরকে কোর্সের জন্য উৎসাহিত করি। আমি সেজন্য আমাদের জহির স্যার যে আছেন তার সাথে কথা বলেছি যে স্যার আমাদের যে এখানে কারিগর আছে কোম্পানির তাদেরকে যদি কাজ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আরও অনেক কারিগর দক্ষ হতে পারবে এবং হচ্ছে একটা সার্টিফিকেট পেয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে, যেটা হচ্ছে একটা কোম্পানির জন্য ভালো এবং আমি মনে করি শুধু আমাদের কোম্পানির জন্য না এটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো। তাহলে এই কারিগরি শিক্ষা থেকে আমাদের দেশে অনেকগুলো বেকার হচ্ছে গিয়ে শিক্ষিত হয়ে ভা হচ্ছে যারা কাজ জানে কিন্তু সার্টিফিকেট নেই তারাও হচ্ছে ভালো কিছু করতে পারবে। তো আমি আবারও হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের সকল স্যারদেরকে এবং হচ্ছে আমাদের পলিটেকনিকের স্যারদেরকে যারা আমাদেরকে আমাকে এই পর্যন্ত আসার পিছনে সহযোগিতা করেছেন, কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং আমি আসলে বর্তমানে যে আর্থিক একটা সহযোগিতা পাচ্ছি এটার জন্য আসলে স্যারদের কৃতজ্ঞতা প্রকাশ না করলেই পাচ্ছি না। আমি সবাইকে আবারও হচ্ছে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।